আমার মাকে নিয়ে হয়েছে একটা ঝামেলা। দেখো আমি বাটুল দিয়ে আর নন্টে ফোনটে নিলাম। চলো ফ্রেন্ডস, আমি এখন রয়েছি বাংলাদেশ স্টলে। ফ্রেন্ডস, আমি এখন আছি ইউএস স্টলের সামনে। হ্যালো ফ্রেন্ডস। লাকটাই খারাপ হলো না, ব্যাট লাক খারাপ। কোনো বই পেলাম না, বাটুল বা কমিক জাতীয় নন্টে ফোনটে টাইপের এই স্টলটা বুঝতে পারছি না কেন। তো দেখা যাক, অন্য কোনো স্টলে যদি পাই তো সেখান থেকে নেব। আমার মাকে নিয়ে হয়েছে একটা ঝামেলা। দেখো উনি এখন বলছেন বাড়ি যাবেন, মানে অস্বস্তি বোধ করছে অটোমেটিক। এত রোদ্দুর আর সকালের দিকে বইমেলা, কি বলবো, মানে আমারই কীরকম লাগছে। তো দেখা যাক, আমি বইগুলো যদি পাই তো নিয়ে সোজা চলে যাবো। ফ্রেন্ডস, দেখো আমি বাটুল দিয়ে রিওট আর নন্টে ফোনটে নিলাম, একটা একটা করে সিরিজ নিলাম। তো দেখা যাক পরে কীরকম লাগে। ফ্রেন্ডস দেখছো এখানে অনেক খাবারও স্টল বসেছে, আর এখানে পরপর এটা হচ্ছে বাংলাদেশ স্টল দেখতে পাচ্ছ। তো চলো ফ্রেন্ডস, আমি এখন রয়েছি বাংলাদেশ স্টলের সামনে। তো চলো তোমাদেরকে বাংলাদেশের স্টলটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, ঘুরি এখানে কি কি বই এঁটেছে এরা। তো দেখো এটাই হচ্ছে বাংলাদেশ স্টল। আমি এখন আছি ইউএসএ স্টলের সামনে দেখতে পাচ্ছ। তো এই দেখো এটা ইউএসএ স্টল। চলো এটাকে তোমাদের দেখিয়ে দিই খুব বেশি। আর এদিকে পরপর ইটালি স্টল আছে, পাকিস্তান, দুবাই এই স্টলগুলো আছে। তো সব একসাথে দেখাতে পারলাম না, বাট তোমাদের ইউএসএ স্টলটা দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস আমি এখন রয়েছি আনন্দ পাবলিশারের পাশে, এই স্টলটার সামনে রয়েছি। দেখতে পাচ্ছ এটা আনন্দ পাবলিশারের পাশে। ফ্রেন্ডস তোমরা দেখলে আমি তোমাদেরকে পুরো বইমেলাটা না ঘোরাতে পারি, কিছুটা হলেও দেখিয়ে দিয়েছি যে তোমার ইউএসএ স্টলটা দেখালাম, আর দেখালাম বাংলাদেশের স্টলটা দেখালাম, আর আনন্দ পাবলিশারও দেখিয়ে দিয়েছি, আর আদা বোদার কাউন্ট দেখিয়ে দিয়েছি। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। তো চলো তার কিছুক্ষণ পরেই ব্লগটা শেষ করে দেবো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই যে বেরিয়ে যাচ্ছি মেলা।
এবার লাস্ট দেখো আমাদের সল্ট লেকের রাস্তাটা খুবই পরিষ্কার আর সন্ধ্যেবেলার রাস্তাটা তোমাদের দেখলাম। প্রচণ্ডভাবে টায়ার্ড কি বলবো, মানে এখন মানে শরীর খারাপ লাগছে। আর তারপরে এসে আবার সি মার্কেটে ঢুকলাম মা আর আমি, আর তারপরে মা কিছু নিল, টুকটাক স্ন্যাক্স নিলাম, আমি একটু ফুচকা খেলাম, সেগুলো আর আমি ব্লগে দিচ্ছি না কারণ আমি আর মানে সময় করে তুলতে পারিনি, মানে শরীর খুব দুর্বল লাগছিলো। তারপরে যাই হোক বইমেলাটা ঘুরলাম, বেশ ভালো লাগলো। আর তো চলো দেখাবো কি কি আর কি কিনলাম, মানে টুকটাক ওই চিপস টিপস এসব কিনেছি। আর বাড়ি গিয়ে তাহলে ব্লগটা আমি শেষ করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস। হ্যাঁ, তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব। আর আমার যে বইমেলার ব্লগটা দেখালাম তোমাদেরকে পুরোটা, তো সেটা আজকে এখানেই শেষ করছি। আর আমি বাড়িতে ফিরে এসেছিলাম, এসে অনেক কিছু কাজ টাজ করলাম, তারপরে টিফিন করলাম, খেলাম, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, আর সময় হয়নি। আর একটা মজার ব্যাপার হয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই যে চুলটা এত সুন্দর করে ডিজাইন করে যে সাজিয়েছে, দেখে নাও একবার, এত সুন্দর করে সাজিয়েছে। আর এই ক্রেডিটটা কিন্তু পুরোপুরিভাবে টুইঙ্কেলের, মানে আমার মেজাদা ভাইয়ের মেয়ের আর কি, মেয়ে ছোট মেয়ের আর কি, ওরা যমুজ, ও হচ্ছে ডল আর ও হচ্ছে টুইঙ্কেল। তোমাদের কখনো মানে ব্লগে আমি দেখাইনি ওদের দুজনকে, ওরা ভীষণ ভালো, ঠিক আছে। ওরাও খুব মিশুকে যেমন মিমকে দেখছে, একদম মিমি বসে পড়, তো একদম মিমির মতনই ওরা। তো সবাই মিলে আজকে আসলাম এই মন্দিরে, এখানটা বসে আর কি আড্ডা দিচ্ছিলাম, ওরা তো আসে না টপ করে, আর ওরা আমাকে খুব ভালোবাসে, তো সেই জন্য ওদেরকে নিয়ে আসলাম। তো ভাবলাম চলো ব্লগটাও তাহলে শেষ করে দিই আর ওদেরকে দেখিয়ে দিই। আর তো চলো, যদি তোমাদের আমাদের সবাইকে সাথে খুব ভালো লেগে থাকে আর আমাদের ব্লগটাও যদি ভালো লেগে থাকে আজকে বই মেলা রিলেটেড, তো অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে, করে যাবে, করতে কিন্তু ভুলবে না, শেয়ার করতে কিন্তু ভালো লাগে, কমেন্টটা কিন্তু বলো। হ্যাঁ, আর হেয়ারস্টাইলটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু জানিও, খুব সুন্দর করেছে। আমি এবার থেকে ভাবছি যে এরকম হেয়ারস্টাইল করবো, আর আমরা নেক্সট দিনকে একটা লাইভ ব্লগ করতে পারি, লাইভে যাবো ডাইরেক্ট, মানে বই যেখানে থাকে তো সেই রকম একটা ব্লগ করতে পারি, তো সেটা তোমাদের সাথে আবার নিশ্চয়ই শেয়ার করবো। হ্যাশট্যাগ টপিক বেশি লেবে যদি টপিক বেশি ব্লগটা ভালো। হ্যাঁ, সো বাই বাই, আর তো হ্যাপি ফ্রাইডে, আর উইকেন্ড খুব ভালো কাটুক, আর সবাই খুব ভালো থেকো, আর এটাই আশা করবো। আর এই বইমেলা রিলেটেড ব্লগটা তোমরা মন দিয়ে দেখো, ঠিক আছে, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেছো তারা হচ্ছে তাদেরকে সবাইকে থ্যাংকস, আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদেরকেও থ্যাংকস, থ্যাংকস ফর তো ফ্রেন্ডস। তোমাদেরকে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমার যে তোমার আগের ব্লগটা তোমরা দেখলে, শিবরাত্রি স্পেশাল ব্লগটা, ওটা যদি দেখে থাকো তো অবশ্যই কিন্তু ওটা মিস করো না। আগে একটা ব্লগ দিয়েছিলাম শিবরাত্রি স্পেশাল, আর ওটা কিন্তু আমি দুটো ভাগে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, ওই দুটো ভাগটা কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে, আর খুব ভালো লাগবে তাহলে ব্লগটা দেখলে। আর ওই ব্লগটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ফার্স্ট ব্লগ যেটা দেখছো, তো সেইটার পেজ মানে নিচে আর কি লিঙ্ক দিয়ে দিয়েছি সেকেন্ড ব্লগটা, তো অবশ্যই কিন্তু দেখো, ঠিক আছে। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর একটা কথা কিন্তু তোমরা অবশ্যই মনে রেখো, সেটা হচ্ছে যে কোনোরকম চ্যালেঞ্জ ভিডিও বা কোনোরকম ধরো দেখতে চাইছো যে আমি কী করছি, তো সেই সব যদি কোনো কিছু দেখতে চাও অ্যাডভাইস ভিডিও, তো অবশ্যই আমাকে জানিও তোমরা কী ধরনের অ্যাডভাইস চাইছো, তো আমি সবটাই করতে পারবো, যেহেতু আমি সাইকোলজি নিয়ে পড়েছি সাইকোলজি, তো সেই জন্যে বলছি তোমাদের যদি কোনোরকম কোনো হেল্প লাগে তো অবশ্যই বলো। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি যে ডলফিনকে নিয়ে দেখলে, তো ওরা আবার আসলে বা ওদের সাথে আমার কোনো চ্যালেঞ্জ ভিডিও দেখলে, তো সেটাও কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে, তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এটা ছাড়া হচ্ছে কলকাতার কোনো জায়গা ধরো মানে কী কী দেখতে চাও, এক্সপ্লোর করতে চাও, যেমন বইমেলাটা আমি দেখালাম নিজের থেকে, তো সেরকম যদি দেখতে চাও তো অবশ্যই সেটাও আমাকে জানিও। আর ডেলি লাইফ চেকচার দেখতে চাও সেটা তো দেখছোই অলরেডি দেখাচ্ছি, তো যাই হোক, তো চলো আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও, আর একবার বলে দিচ্ছি প্লিজ ফ্রেন্ড, আর আমাকে সাপোর্ট করো, ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, টাটা।
থ্যাংকস ফর ওয়াচিং বাই 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 বাই।